আজকে আমি দেখাবো ব্রেড ক্রাম্বস কীভাবে বানাতে হয়। যে কোনো স্ন্যাক বানাতে গেলে আমাদের ব্রেড ক্রাম্বসের প্রয়োজন পড়ে। চলুন দেখে নিই। এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়ার উপর আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এগুলোকে একটু সেঁকে নেবো, একটু ক্রিস্পি করে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে দুদিকে একটু সেঁকে নিতে হবে। তাওয়ার মধ্যে কোনো আমি তেল দিইনি, তেল দেওয়া যাবে না। হয়ে গেছে এগুলো, এগুলোকে এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ব্রেডগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঠান্ডা হওয়ার পর ব্রেডগুলো কত ক্রিস্পি হয়ে গেছে। এবার এগুলোকে ভেঙে আমি একটা জারে নিয়ে নিচ্ছি, এগুলোকে মিক্সারে আমি গুঁড়ো করে নেব। এটাকে গুঁড়ো করে নেবে এবার, দেখুন হয়ে গেছে। তো রেডি হয়ে গেল ব্রেড ক্রাম্বস।